পবিত্র ঈদুল আজহা এবং বন্যাকে ঘিরে করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে আশঙ্কার কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটেও ঈদযাত্রার স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে, এতে করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার কারণেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমি যে অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে, স্কুলে, তারপরে ফ্লাড শেল্টারে এবং এক জায়গায় জড়ো হয়ে তারা থাকতে হচ্ছে। সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। বাট আমরা এই বিষয়ে সতর্কবাণী এবং পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি, আমাদের মন্ত্রণালয় পরামর্শ দিয়ে যাচ্ছে।